কাজী নজরুল ইসলামের পত্রিকা ধূমকেতু, এই বইটা পড়ে দেখো। মনের মধ্যে আজব শক্তি পাবে হেমন্ত, এই পত্রিকাই আমার চোখ খুলে দিয়েছে। ওনার মতো একজন যুবক কবি শুধুমাত্র ওনার লেখার মাধ্যমে যদি বিদ্রোহের এইরকম ঝড় তুলতে পারে, তাহলে আমাদের কর্তব্য সেই ঝড় আরো বাড়িয়ে তোলা। দেখো হেমন্ত, কাজী নজরুল কিন্তু তার লেখার মাধ্যমে তার মতন করে বিদ্রোহ চালিয়ে যাচ্ছেন। এই বইটা পড়ে প্রচুর রসদ পেলাম জানো, তুমিও পড়ে দেখো, দেখবে মনে একটা অদ্ভুত বল পাবে, একটা অন্যরকম ভরসা পাবে। এই মানুষটির সাথে একবার সাক্ষাৎ হলে বড় ভালো হয় হেমন্ত, চোখের সামনে নতুন দিশা পেতাম। আমি আমি দেখা করব ওনার সাথে, আমি কাজী নজরুল ইসলামের সাথে দেখা করব। সুভাষ, আমি তোমার সঙ্গে যাব কবি কাজী নজরুল ইসলামের সাথে দেখা করতে। নিশ্চয়ই। কাজী কোন হ্যায়? सुभाष बाबू का कोई रिश्तेदार तो नहीं हो सकता, सुभाष बाबू तो हिंदू है। सोच रामदेव सोच, काजी और सुभाष बाबू का क्या लेना देना हो सकता है? विद्रोही कवि काजी नजरुल इस्लाम। चलो हेमंत, और लेखा पढ़ले मन हबे ওর এক একটা শব্দ ধারালো ছুরির থেকেও বেশি ধারালো। কব চাই দেনা? দেখো, জানিন বলবীর, আমি চির উন্নত শির। দেখছ এই শব্দের ধার, এই ধারই একজন স্বদেশীকে সব থেকে বেশি ক্ষতবিক্ষত করতে পারে। ত্যাগ করতে শেখায় এই লেখা। একজন ভীষণ ভীতু দেশপ্রেমিক দেশের জন্য গর্জে উঠতে পারেন শুধুমাত্র এই লেখা পড়ে। আমি চিরদুর্দম, দুর্বিনীত, নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথিবীর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উৎশৃঙ্খল, আমি দোলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাই, আমি ধূর্যটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর, বলবীর চির উন্নত মমশীর, আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পদসম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ, আমি হাম্বীর, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চলচঞ্চল ঠুমকি ঝমকি পথে যেতে যেতে চকিতে চমকি ভিং দিয়া দি তিনদোল, আমি চপলা চপল হিন্দোল, আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি ভীতিয়ে ধরিত্রী, আমি শাসন ত্রাসন সংহার, আমি উষ্ণ চির অধীর, বলবীর আমি চির উন্নত শির, মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপার ভীম রণভূমে রণিবে না, মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, আমি বিদ্রোহী ভৃগু, ভগবান মুখে একে দিই পদচিহ্ন, আমি স্রষ্টা সুদন শোভা ফানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন, আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে একে দেব পদচিহ্ন, আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন,
আমি চির বিদ্রোহী বীর, আমি বিশ্ব ছাড়ায় উঠিয়াছি একা চির উন্নত শীত। ঝড়ের মধ্যে রাস্তায় তো থাকবে না, কোথাও না কোথাও আশ্রয় নেবে। চিন্তা করেই বার কি করব, তবে এই সন্ধ্যেবেলা সে যে বাড়ি ফিরবে না এই বিষয়ে আমি নিশ্চিত। এই ঝড় জলের মধ্যে কোথাও তো একটু স্থির হয়ে বসতে পারে, কিন্তু সুভাষ কি আর সেসব কথা শোনার পাত্র? বড় চিন্তা হচ্ছে প্রভা, কোদালিয়ার বাড়ির অবস্থা একেবারেই ভালো নয়। সারাই করব করব বলেও এখনো কিছুই করা হয়ে ওঠেনি। মালি একা দেখাশোনা করছে, এই ঝড়ের মধ্যে কিছু হয়ে না যায়। বাবা, এখনো অতটা খারাপ অবস্থা হয়নি, তবে এর মধ্যে কাজ শুরু করতে হবে। আপনি যে সময় কাজ শুরু করার কথা বলেছিলেন, সুবি তো জেলে ছিল, মানসিক অবস্থা সেরকম ছিল না যে ওই বাড়ির কাজ করাব। এতদিন যখন হয়নি, এখন আর করাতে হবে না। সামনেই পুজো আসছে, যা করার পুজোর পরেই করবেন। মেজো বৌমা, যাও গিয়ে একটা শাক নিয়ে এসো, যাও। ঠাকুর, বাড়ির বাইরে যারা যারা আছে সকলকে নিরাপদে রেখো, কারোর জন্য কোনো ক্ষতি না হয়। আমার সুভাষকেও নিরাপদে রেখো। চলো। এত
এত ঝড়জল মাথায় করে কেউ বাড়ি ফেরে? কোথাও তো অপেক্ষা করে গেলে পারতে। বৃষ্টির জল মাথায় বসবে এত রাতে? কত মানুষ তো এইভাবেই রাত কাটায় মা। আমার তো তাও ভিজে পড়ে ফেরার একটা জায়গা আছে, মাথার উপর নিশ্চিন্ত ছাদ আছে। কিন্তু আজও আমার দেশে এমন অনেক মানুষ রয়েছে যাদের মাথার উপর ছাদটুকুও নেই। মায়ের আঁচল আছে, কিন্তু আজও আমার দেশে কত মা অসহায়। কোনো ছাদের তলায় সে তোমার মতো আঁচল দিয়ে তার ছেলের মাথা মুছে দিতে পারে না। যারা দেশ চালায় তারা যদি এইসব মানুষগুলোর কথা একটু ভাবত, তাহলে অসহায়ের মতো এই বৃষ্টির রাতে তাদের ভিজতে হতো না। আমাদের তো সব আছে, তবুও তোমাকে নিয়ে এতক্ষণ কত দুশ্চিন্তা হচ্ছিল জানো? মা, এরপর থেকে কেবলমাত্র আমার জন্য চিন্তা না করে দেশের সব সন্তানের জন্য চিন্তা করো, দেখবে ভয়টা অনেকটা কেটে যাবে। ভাববো সুভাষ, সত্যি স্বার্থপরের মতো শুধু নিজের সন্তানের কথাই চিন্তা করলাম, ভাবিনি সেই সব মায়েদের কথা যারা এই দুর্যোগের রাতে নিজের সন্তানকে বুকে করে আঁকড়ে রয়েছে, কিন্তু ততক্ষণ দুশ্চিন্তা মুক্ত হতে পারছে না যতক্ষণ না দুর্যোগ থামছে। অনেক কাজ মা। অনেক কাজ করতে হবে। দেশের মানুষের কথা তো কেউ ভাবতে চায় না। ছোটবেলায় কটকে থাকাকালীন একবার এরকম ঝড় হয়েছিল, মনে আছে তোমার? মানুষ সেদিনও অসহায় ছিল, আজও মানুষ অসহায়। ভাবলে খুব কষ্ট হয় জানো। আমার দেশে গৃহহীনের সংখ্যা এত বেশি কেন মা? সব মানুষদের পাশে তুমিই পারবে দাঁড়াতে, পারবে না? পারবো মা, পারতে যে আমাকে হবেই। দেশের জন্য লড়াই করার পাশাপাশি আমাকে এটাও নিশ্চিত করতে হবে যে আমার দেশের প্রত্যেকটা মানুষের মাথায় অন্তত ছাদটুকু যেন থাকে। দেশের কোনো মা যেন অসহায় বোধ না করে। আড়াই, এখানে 4,000 আছে সুভাষ, আর এখানে 1,000, মানে 5,000 টাকা। এতে কি হবে সুভাষ? স্বরাজ পার্টির প্রসার ঘটানোর জন্য আরো অনেক টাকার প্রয়োজন, এত কম টাকায় কিছু হবে না কাকাবাবু। আসলে পত্রিকার দাম কম নেওয়া হয়েছিল। আমাদের দেশে এখনো এরকম অনেক মানুষ রয়েছে যারা দুবেলার খাবারও জোগাড় করতে পারে না, আর আমাদের লক্ষ্য দেশের সমস্ত মানুষের কাছে এই পত্রিকা পৌঁছে দেওয়া। তাই প্রথম কয়েকদিন পত্রিকার দাম কম নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু আমাদের যা টাকা ছিল তার কিছুই আর প্রায় নেই। কিছু বলবেন কাকিমা? এটা বিক্রি করলে 2-4 দিন দলের কাজ চলবে।
কিছু মানুষের অন্য সংস্থান তো হবেই, আর যদি প্রয়োজন পড়ে দেশের অন্য কাজেও লাগাতে পারে। কাকিমা, আপনার গয়না আমি কি করে? কাকা বাবু, আমি কি করবো সুভাষ? এটা তো ওর সিদ্ধান্ত। তোমরা যখন মানুষের দৌড়ে দৌড়ে গিয়ে টাকা তোলো, তখন যার যা সামর্থ্য সে সেই অনুযায়ী সাহায্য করে। ধরে নাও না, এটুকুই আমার সামর্থ্য। কষ্ট পেও না সুভাষ, মায়ের লজ্জা নিবারণই বড় কথা। অলঙ্কার তো বিলাসিতা মাত্র। কাকিমা, দেশের জন্য আপনার এই দান আমি কোনোদিনও ভুলতে পারবো না। কিন্তু এতে কদিনই বা চলবে? এতে কয়েকদিনের সমস্যা মিটলেও স্থায়ী সমাধান তো হবে না। দেশের সব মানুষকে এগিয়ে আসতে হবে দেশের জন্য। তুমি কি করতে চাইছো সুভাষ? কাকিমা, আপনি আমাকে আপনার হেসেলের একটা বড় পাত্র দিতে পারবেন? হ্যাঁ, তা তো দিতেই পারবো, কিন্তু বড় পাত্র দিয়ে কি করবে সুভাষ? স্বামী বিবেকানন্দর শিষ্যরা যেমন মঠ তৈরি করার জন্য মানুষের দরজায় দরজায় ভিক্ষা করেছিলেন, তেমনি আমরাও দেশের জন্য আমরাও ভিক্ষা করব। আর সেই সব ভিক্ষার জিনিস আমরা আপনার হেসেলের পাত্রে রাখবো কাকিমা। বেশ, তুমি বসো, আমি এখনই নিয়ে আসছি। বাসন্তী, এই গয়না আমি তোমাকে ফেরত দিতে পারবো কিনা আমি জানি না, এই কথা আমি তোমাকে দিতে পারছি না। গয়না দিয়ে যদি দশজনেরও অন্য সংস্থান হয়, তবেই আমি আমার গয়না ফেরত পেয়ে যাব। সুভাষ, সুভাষ, ও দেশবন্ধু, আপনি বাড়িতে আছেন? বসুন। হ্যাঁ, খুব ভালো একটা খবর আছে। কি হয়েছে দেখো? কি হয়েছে দেখো তো সুভাষ। জাতীয় কংগ্রেসকে আইনসভায় অবিচ্ছিন্নভাবে সরকারের বিরোধিতা করার অনুমতি দেওয়া হয়েছে। জাতীয় কংগ্রেসের এক বিশেষ অধিবেশনে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এইবার থেকে জাতীয় কংগ্রেস আইনসভার ভেতরে থেকেই সরকারের বিরোধিতা করবে। এ তো সত্যি খুব বড় খবর। আমাদের স্বরাজ পার্টিরও কিছু করা উচিত। দিল্লিতে কিন্তু জাতীয় কংগ্রেস আরো বেশি শক্তিশালী হয়ে উঠছে, অতএব আমাদের স্বরাজ পার্টিকে কলকাতায় শক্তিশালী করে তুলতে হবে। তুমি কি বলতে চাইছো সুভাষ? কাকা বাবু, আমরা আমাদের পার্টি নিয়ে ইলেকশনে লড়াই করব। একবার ভেবে দেখুন, কতজন মানুষ আমাদের ডাকা হরতাল সফল করেছিল, কতজন মানুষ একজোট হয়ে আমাদের ডাকে যুবরাজের সংবর্ধনা বয়কট করেছিল, সেই সংখ্যাটা কিন্তু আমরা আন্দাজ করতে পারি। এই মানুষগুলো যে আমাদের বিশ্বাস করে, আমাদের উপর ভরসা রাখে, সেটা কিন্তু আমরা জানি। যদি এই সংখ্যাটাই ভোটে আমাদের পাশে দাঁড়ায়, তাহলে ভোটে আমাদের জয় নিশ্চিত। কাকাবাবু, আপনাকে ভোটে দাঁড়াতে হবে।
বলো কি সুভাষ? ঠিক বলেছো সুভাষ, পায়ের নিচের জমি শক্ত হলে আমরা আমাদের বক্তব্য আরো ভালো করে পেশ করতে পারবো। আমারও কিন্তু সেটাই মনে হয়। আপনি একটা রাজনৈতিক পদে থাকলে আপনি আরো সঠিক উপায়ে মানুষের পাশে দাঁড়াতে পারবেন। না করবেন না আপনি। এই যে দেখুন, সরকার থেকে আমাদের নানান কাজে যে বাধা দেওয়ার চেষ্টা করা হয়, আপনি সেটা আরো দক্ষতার সঙ্গে সামলাতে পারবেন যদি আপনি অফিস কাচারিতে যান। কাকা বাবু, কাকিমা একদম সঠিক কথা বলছেন। না করবেন না, দয়া করে। বেশ, তোমরা যখন বলছো আমি লড়বো ভোটে, তবে আর দেরি না করে আমরা আজ থেকেই কাজ শুরু করে দেব। আমি কর্মী সভার আয়োজন করছি, এই লড়াইটা আমরা লড়বো।